আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, চলে এলাম তোমাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ আর একটি ভিডিও নিয়ে। এবং এটি হলো, যারা রাজশাহী ইউনিভার্সিটিতে এবার 2022 সালে অনার্সে ভর্তি হবে তারা কীভাবে সঠিকভাবে অনলাইনে ফর্মটি পূরণ করবে। এর আগে আমরা সার্কুলার এবং ইউনিট ভিত্তিক ডিটেলস আলোচনা করেছি, সেই ভিডিওগুলো ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং আমাদের আই বাটনে সার্কুলার লিঙ্কটি রয়েছে, তোমরা সেখান থেকে অবশ্যই সেটি দেখে নেবে। এবার আসা যাক কীভাবে তোমরা অনলাইন ফর্মটি পূরণ করবে। সবার প্রথমে এই যে ওয়েবসাইটের লিঙ্কটি রয়েছে এখানে তো আসতেই হবে, এবং এখানে আসলে তোমরা দেখতে পাবে প্রাইমারি অ্যাপ্লিকেশন বা লগ ইন, এই অপশনে তোমাদেরকে সবার প্রথমে ক্লিক করতে হবে। এই অপশন ক্লিক করার পরে তোমরা এখানে প্রাথমিক যোগ্যতার যে বিষয়টি সেটি দেখতে পাবে, তারপরে দেখতে পাবে নিচে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, অর্থাৎ তোমাদের প্রাথমিক আবেদনের জন্য এখানে ক্লিক করতে হবে। তোমরা এখানে ক্লিক করবে এবং তোমাদের আবেদন এখানে কত তারিখ থেকে কত তারিখ চলবে সেটিও লেখা রয়েছে, ডান পাশে সেটি লেখা রয়েছে, তোমরা সেখান থেকেও সেই ডেটটি দেখে নিতে পারবে। এরপরে স্টার্ট অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে এইচএসসি এবং এসএসসি ইনফরমেশন দিতে বলেছে। সবার প্রথমে তোমরা এখানে এইচএসসি এবং এসএসসি রুল নাম্বার, তারপর বোর্ড নেম দিতে হবে, এবং পাসিং ইয়ার তোমাদের কত সাল সেটি দিতে হবে। পাসিং ইয়ার হিসেবে তোমরা সেকেন্ড টাইমের আবেদন করতে পারবে। এরপরে তোমরা এখানে একটি ক্যাপচা দেখতে পাচ্ছ, এই ক্যাপচাটি ঠিক যেভাবে রয়েছে ঠিক সেভাবে তোমরা পূরণ করে দিবে। এরপর তোমাদের যে কাজটি করতে হবে সেটি হলো সাবমিট বাটনে ক্লিক করতে হবে। এটি পূরণ করে দেওয়ার পরে সাবমিট বাটনে আমি ক্লিক করলাম। এরপর যে কাজটি করতে হবে সেটি হলো তোমাদের মোবাইল নাম্বার প্রদান করতে হবে, এবং ভেরিফিকেশন কোড যাবে সেই নাম্বারে সেটি অবশ্যই সঠিকভাবে দিতে হবে। এখানে তুমি এমন একটি নাম্বার দিবে যেই নাম্বারটি তোমার কাছে অলওয়েজ থাকবে, যেন সেটি পরবর্তীতে হারিয়ে না যায়, এবং তোমার কাছে থাকে এমন একটি নাম্বার এখানে সঠিকভাবে দিবে। নাম্বারটি ভুল হলে কিন্তু পরবর্তীতে অনেক সমস্যায় পড়তে পারো, তাই অবশ্যই সঠিক নাম্বার দিবে। এখানে লেখাই রয়েছে তোমরা অবশ্যই সঠিক নাম্বারটি নিশ্চিত করবে, মোবাইল নাম্বারটি অবশ্যই প্রার্থীর নিজের অথবা অভিভাবকের হতে হবে। এরপর তোমরা সেই নাম্বারটি এখানে সঠিকভাবে দিয়ে দিবে, তারপর সাবমিট বাটনে ক্লিক করবে। সাবমিট বাটন ক্লিক করার পরে তোমাদের নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দিবে। অবশ্যই ওটিপি যেতে অনেক সময় লাগে, সেই সময় পর্যন্ত তোমরা অবশ্যই অপেক্ষা করবে। এখানে ভেরিফাই ওটিপিতে তোমরা এখানে রিলোড দিবে না, এটি যতক্ষণ পর্যন্ত কোড যাবে না ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবে। আর যদি দেখো যে বেশি সময় ধরে যাচ্ছে না, তখন তোমরা পুনরায় শুরু থেকে আবার তোমাদেরকে এই যে ধাপটি এখানে আসতে হবে, তাই তোমরা অবশ্যই অপেক্ষা করবে ধৈর্য ধরে ওটিপি আসা পর্যন্ত। তারপরে ওটিপি আসলে ওটিপিটি সঠিকভাবে এখানে বসিয়ে দিবে। ওটিপিটি 4 সংখ্যার ওটিপিটি সঠিকভাবে বসিয়ে দেওয়ার পরে তোমরা এখানে তোমাদের ইনফরমেশনগুলো দেখতে পাবে এবং নিচে বিলের বিবরণ দেখতে পাবে। এরপর তোমাদেরকে যে কাজটি করতে হবে, তুমি কোন ইউনিটে যোগ্য সেই ইউনিটগুলো এখানে দেখাবে, এবং সেখান থেকে কোন কোন ইউনিটে তুমি অ্যাপ্লাই করবে সেগুলো সিলেক্ট করে দিবে। অবশ্যই এখানে যে যে ইউনিটগুলো তুমি অ্যাপ্লাই করতে চাচ্ছ সেই ইউনিটগুলো অবশ্যই এখানে সিলেক্ট করে দিতে হবে। তুমি যদি 3টি দিতে চাও তাহলে 3টি সিলেক্ট করে দিবে, যদি 1টি দিতে চাও 1টি সিলেক্ট করে দিবে, তারপরে সাবমিট বাটনে ক্লিক করবে। এরপর তোমাদের যে কাজটি সেটি হলো ছবি আপলোড করা। ছবিটি অবশ্যই 300x400 পিক্সেলে হতে হবে, অর্থাৎ পাশাপাশি 300, উপরে নিচে 400 পিক্সেল হতে হবে। এবং ছবি কীভাবে রিসাইজ করবে, আমাদের আই বাটনে লিঙ্ক রয়েছে, তোমরা সেই লিঙ্কে গিয়ে অবশ্যই তোমরা ছবি রিসাইজ করার নিয়মটি দেখে নেবে। এরপরে আপলোড বা চেঞ্জ ফটোতে গিয়ে তোমাদেরকে অবশ্যই ছবিটি আপলোড করে দিতে হবে, আমি সেই ছবিটি আপলোড করে দিচ্ছি। এরপর তোমাদের যে কাজ সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি হলো কোটা। কোটা যদি থাকে অবশ্যই এটি সিলেক্ট করে দিবে, ওয়ার্ড কোটা, ফিজিক্যাল ডিজেবল কোটা, ট্রাইবাল কোটা এবং ফ্রিডম ফাইটার কোটা। এরপর কোটা সিলেকশন হওয়ার পরে তোমরা নেক্সটে ক্লিক করবে, তারপরে এখানে কত টাকা দিতে হবে সেটি লেখা থাকবে। এরপরে সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন সেটি দেখতে পাবে, এরপর সেটি অবশ্যই সাবমিট করে দিবে। এরপর যে কাজটি সেটি হলো ডাউনলোড বিল। অবশ্যই এই যে বিল যেটি সেটি অবশ্যই ডাউনলোড করে নেবে, এবং বিল নাম্বার যেটি দেখতে পাচ্ছ এটি অবশ্যই সঠিকভাবে তুমি অবশ্যই এক জায়গায় নোট করে রাখবে, কেননা তোমাদের এটি দিয়ে পেমেন্ট করতে হবে। এরপর আসা যাক পেমেন্ট কীভাবে দিবে। তোমাদের সবার প্রথমে রকেট অ্যাপে যেতে হবে, তুমি যদি অ্যাপে করো তাহলে অ্যাপে গিয়ে দিতে পারবে, এছাড়া তুমি চাইলে কোড মেরও দিতে পারবে। কোড দেওয়ার সিস্টেমটি এখানে দেখতে পাচ্ছ, আর অ্যাপে যাওয়ার জন্য তোমাদেরকে সবার প্রথমে অ্যাপে গিয়ে তোমাদের বিল পে অপশনে যেতে হবে, তারপর সেখানে 377 অবশ্যই টাইপ করতে হবে, তারপর সেখানে বিল নাম্বার হিসেবে তুমি একটু আগে যে ইউনিটটি ফি করবে সেই ইউনিটের ফি হিসেবে তোমরা বিল নাম্বারটি দিয়ে দিবে। অবশ্যই তুমি এখানে একবারে পে করবে, অর্থাৎ আলাদা আলাদাভাবে ইউনিটের জন্য পে করতে হবে না, তুমি শুধু একবারে এখানে পে করবে। দেখো প্রাথমিক আবেদনের জন্য শুধুমাত্র একবারে পে করবে, আলাদাভাবে পে করতে হবে না, তাই
তোমাদেরকে বলেছি আগেই তোমরা যতটি ইউনিট তুমি আবেদন করবে সেই ইউনিটগুলো সিলেকশন করে দিবে এবং তোমাদের অ্যাপ্লিকেশনটি 48 ঘন্টার মধ্যে তারপর দেখতে পাবে তোমরা যদি ব্যাকে আসো তোমাদের বিলে বিবরণের নিচে দেখতে পাবে যে পেমেন্ট স্ট্যাটাস পেড লেখা চলে এসেছে এবং সেখান থেকে তোমরা অবশ্যই কপিটি ডাউনলোড করে নেবে অ্যাকশন অপশনে গিয়ে অবশ্যই কপিটি ডাউনলোড করে নেবে 48 ঘন্টার মধ্যে তোমাদের ফিগুলো অবশ্যই আপডেট হয়ে যাবে এবং সেটি তোমরা পরবর্তীতে এই যে এরকম একটি ফর্ম সেটি দেখতে পাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো কোনো কিছু বুঝে না থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে এছাড়া কিভাবে তোমরা চূড়ান্তভাবে আবেদন করবে সে নিয়েও একটি ভিডিও করব আমি ইনশাআল্লাহ পরবর্তীতে এবং তোমরা অন্যান্য ইউনিভার্সিটি আপডেট পেতে শিক্ষা সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ